হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। মিশকাকে যখনই গায়ে হাত তুলছে, তখনই সূর্য গিয়ে আটকানোর চেষ্টা করে, বলে, থামো দীপা, কি শুরু করেছো কি তুমি? এরকম করে কি মিশকাকে শেষ করবে? দেখলি সূর্য, তোর সামনে আমাকে কি করে আঘাত করছে! এরকম করে আমার মুখ থেকে মিথ্যে কথাগুলো সত্যি হিসাবে স্বীকার করিয়ে নিতে চেয়েছিল, নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। এই দীপার চালাকি তুই বুঝতে পারছিস না? বেশ বুঝতে পারছি মিশকা, আজকে তোমাকে আমি ছাড়বো না, তোমার কোনো নিস্তার নেই। দেখো দীপা, বেশি বাড়াবাড়ি একদম করবে না। আজকে তোমাকে বিয়ে যদি না করে মিশকাকে বিয়ে করতাম, তাহলে হয়তো আমার জীবনটা খুব ভালো হতো। মিশকা আমাকে ঠকাতো না, হয়তো সারা জীবন আমাকে সুখে রাখতো, ভালো রাখতো। তাই আমি নতুন করে মিশকার সাথে জীবন শুরু করব, এটাই আমার সিদ্ধান্ত। দীপা অবাক হয়ে যায়, বলে, এই কথাটা বলতে পারলেন আপনি? হ্যাঁ পারলাম, কারণ তুমি আমার মধ্যে যে মিথ্যাচার ঢুকিয়ে দিয়েছো, সেখান থেকে আমি বেরোতে চাই। কোনোভাবেই আর তোমার কোনো অস্তিত্ব আমি আমার জীবনে রাখবো না। বেরিয়ে যাও এখান থেকে, বলছি, এক্ষুনি তুমি বেরিয়ে যাবে। মিশকা প্রথমে ভয় পেয়েছিল, ভেবেছিল সূর্যের সামনে দীপা এবার মিশকার সত্যিগুলো না বের করে আনে, কিন্তু মিশকা খেলাটা এমনভাবে ঘুরিয়ে দিয়েছে, আবার সূর্য দীপাকে ভুল বুঝে সেখান থেকে বের করে দেয়। দেখ মিশকা, আমি চাই কবিরের সাথে যে দীপার সম্পর্ক রয়েছে তুই প্রমাণ দিতে পারবি। মিশকা অবাক হয়ে যায়, বলে, এখন কি করে আমি প্রমাণ দেব? কারণ যেটা সত্যিই নয় তার প্রমাণ দিতে তো আমি পারবো না, কিন্তু সূর্যকে কি বলি? দেখ সূর্য, এই সব কিছু প্রমাণ করতে গেলে তো সময় সাপেক্ষ, আমাকে একটু সময় দে, আমি দেখছি কি করা যায়। দেখছি না, আমি চাই দীপার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে, যাতে করে দীপাকে আমি পারমানেন্টলি আমার জীবন থেকে দূরে সরাতে পারি। মিশকা খুশি হয়ে যায়, তার মানে তুই আমাকে বিয়ে করবি? এই কথাটা যে তুই বললি সত্যি মন থেকে বলেছিস? না, দীপাকে আঘাত করার জন্য বলেছি, আর আমি জানি যে তুই আমাকে কখনো কষ্ট দিবি না। দীপার সাথে জড়িয়েছি থেকে আমার কষ্ট আঘাতের শেষ নেই, তাই আমি নতুন করে বাঁচতে চাই, নতুন করে সবটা শুরু করতে চাই। তার আগে তোকে কবির এবং দীপার যে সন্তান সূর্য, রূপা এবং সোনা, সেটা প্রমাণ করতে হবে, এবং কবিরের সাথে যে দীপার একটা অবৈধ সম্পর্ক রয়েছে সেটা যদি প্রমাণ করতে পারিস, তাহলে আমার সমস্ত কাজকর্মগুলো সহজ হয়ে যাবে। মিশকা কথা দিয়ে ফেলে, কয়, ঠিক আছে, আমি সব কিছু সামলে নেব। দীপা বাড়িতে গেছে, রূপা বলে, মা মা দেখো না, সোনা বাড়ি যাওয়ার জন্য, ডাক্তারবাবুর কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। দীপা রেগে যায়, বলে, যার যেখানে মন চায় সে সেখানে চলে যায়, আমি আর পারছি না, আমার জীবনটা এরকম করে লড়াই করেই কি যাবে? দীপা নিজের মাথায় নিজে আঘাত করতে লাগলে বৌদি এসে ধরে ফেলে, বলে, কি করছো কি দীপা? বাচ্চাদের সামনে এরকম করো না, তোমার দুঃখ কষ্ট সবটাই আমরা বুঝতে পারছি, কিন্তু বাচ্চারা তো বুঝবে না। সোনা তখনই কান্না করে তার মাকে জড়িয়ে ধরে, বলে, মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, বিশ্বাস করো, তুমি এরকম করে আমাকে ভুল বুঝো না। বাবার কাছে যেতে আমার ইচ্ছে করছে ঠিকই, তবে তোমাকেও আমি ছাড়বো না। সোনা রূপাকে কাছে টেনে নিয়ে মামি বোঝায় যে তোমাদের মায়ের তোমরা ছাড়া কে বা আছে, তোমরাই তো ওর শক্তি, এরকম করে তোমার মাকে কষ্ট দিও না মুনি, তোমার মায়ের কাছে থাকো না একটু, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। সূর্যদের বাড়িতে সবাই লাইট নিভিয়ে বসে আছে, অপেক্ষা করছে সূর্য কখন আসবে, এখনো কেন নেই, এত রাত হয়ে গেছে। তখনই সূর্য এসে লাইটটা জ্বালিয়ে দেয়, বলে, কি ব্যাপার, তোমরা এত অন্ধকারে কেন বসে আছো? সূর্য, আমাদের জীবনটাই তো অন্ধকার হয়ে গেছে, আর আলো জ্বালিয়ে কি হবে? এই বাড়ির সব থেকে ঝলমলে আলো ছিল সোনা দিদি ভাই, সেই তো এই বাড়িতে নেই, আর এই বাড়িতে পরিবেশটাই হয়ে গেছে অন্যরকম। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি নতুন করে নিজের জীবনটা শুরু করব মিশকার সাথে, আমি ওকে বিয়ে করে নতুন সংসার করব। তোমরা যখন আমার সাথে মিথ্যাচার করেছো এবং আমাকে ঠকিয়েছো, আমি আর এই পরিবারে থাকবো না। সূর্য, তুমি এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারো, দীপা কখনো কিন্তু সেটা ভাবেনি। তুমি না দীপাকে এতটা ভালোবাসো? আচ্ছা, দীপাকে নিয়ে তোমার এত ভুল বোঝাবুঝি, এত সন্দেহ, কখনো কি ভেবে দেখেছো যে এতগুলো বছর দীপা মাথা উঁচু করে বাঁচল, এতগুলো বছর দীপা কখনোই তোমাকে কোনো অভিযোগ করার সুযোগ পর্যন্ত দেয়নি, তাহলে সেই মেয়েটাকে নিয়ে এত সন্দেহ, কোনো প্রমাণ কি দিতে পারবে তুমি? আর দীপার বিরুদ্ধে প্রমাণ খুঁজে বেড়াচ্ছ, যদি সেখানে নিজে ভুল প্রমাণিত হও, তখন নিজের কাছে মুখ দেখাতে পারবে তো? আর তোমার দুই মেয়েই তোমার, অন্য কারো হতে পারে না। মা, তোমরা কেন বারবার এই কথাটা বলো? আমি দুবার টেস্ট করিয়েছি, সেই রিপোর্টে আমি বাবা হতে পারবো না, তাহলে কি করে দীপা মা হয়? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না, তোমরা সবাই ওকে সাপোর্ট করছো, এখন তো তুমি আমার মা না হয়ে দীপার মা হয়ে গেছো। সূর্য, মুখ সামলে একদম কথা বলো, বেশি কিন্তু বাড়াবাড়ি করো না। তোমার মায়ের সাথে কিরকম করে কথা বলছো? মা আমাকে কেন ঠকালো বাবা? আমি তো কোনো অন্যায় করেছিলাম না। শেফালি এসে বলে, টিভিতে দাদাবাবুকে দেখা যাচ্ছে কি? তখনই টিভিটা ছেড়ে সূর্যকে দেখায়,
এবং বলে যে বেস্ট হার্টের ডাক্তার হিসাবে সূর্যকে আন্তর্জাতিকভাবে অ্যাওয়ার্ড দেওয়া হবে, আর সেই অ্যাওয়ার্ডে অনেক বড় বড় নামি দামি লোকজন আসবে এবং সূর্যকে সেখানে উপস্থিত থাকতে। তখনই দুজন মানুষ নিমন্ত্রণ করতে চলে আসে কার্ড দিতে। সূর্য বলে, দেখুন আমি হাত জোড় করছি, আমি যেতে পারবো না, আমার এইসব অ্যাওয়ার্ডের কোনো প্রয়োজন নেই, আমি বাড়িতেই থাকবো না, আর আপনারা এইসব আয়োজন করেছেন, আমাকে কি জিজ্ঞাসা করেছেন? আমি যেতে পারবো না। সূর্য, এসব কী হচ্ছে? এত বড় একটা তোমাকে সম্বর্ধনা দেওয়া হবে, তুমি সেটা গ্রহণ করবে না? স্যার দেখুন, আপনি একটু সময় করে আসুন না, এরকম করে বলবেন না, সব লোকজনদের নিমন্ত্রণ করা হয়ে গেছে, অতিথিরাও আসবে, এখানে তো এরকম করলে আমাদের সম্মান থাকবে না। লাবণ্য কার্ডটা দিয়ে বলে, আপনারা যান, সূর্য পৌঁছে যাবে। মা, তুমি আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্তগুলো কেন নেবে? কেন তুমি আমাকে এরকম করে কষ্ট দিচ্ছ বলো তো? সূর্য, আমি সবসময় তোমার ভালোটা ভেবে এসেছি। তোমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফকে তুমি সারা জীবন আলাদা রাখো, তাহলে জীবনে তুমি ভালো কিছু করতে পারবে। মানুষের ব্যক্তিগত জীবনে সে খুশি নাই থাকতে পারে, সেজন্য তার প্রফেশনাল লাইফে তার প্রভাব ফেললে কিন্তু চলবে না। তুমিও ঠিক তেমন, মনে আছে তোমার একবার স্কুলের পরীক্ষায় তুমি ফেল করবে না পাশ করবে, পরীক্ষা না দিয়ে বাড়িতে চলে এসেছিলে, আমি সেটা জানতে পেরে আবারও তোমাকে পরীক্ষার হলে দিয়ে এসেছিলাম, যতক্ষণ তুমি পরীক্ষা দিয়েছো আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেছি, মনে আছে? হ্যাঁ আছে। তার সাথে এটার কি সম্পর্ক? সেরকম, তোমার জীবনটা এখন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, একদিন তুমি এই সমস্ত উত্তর পেয়ে যাবে, তখন তোমার নিজেকে খুব একলা মনে হবে, ভাববে যে যা কিছু হয়েছে সেগুলো অন্যায়। দীপা সারা জীবন পরীক্ষায় দিয়ে গেল, তুমি আর ওর কাছ থেকে কত পরীক্ষা নেবে? সূর্য, একবার তো ভাবো যে দীপার উপর দিয়ে কি যাচ্ছে। আমি ওখানে গিয়ে কি করবো মা? কেউ কোনো অ্যাওয়ার্ড পেলে তার পরিবারের বউ বাচ্চা খুব খুশি হয়ে যায়, তারাই তো জীবনের সব থেকে একমাত্র আপন মানুষ। কিন্তু কই, আমার তো সোনামাও আমার কাছে নেই, আমি কার জন্য ওই অ্যাওয়ার্ডটা হাতে নেব বলতে পারো? তুমি চিন্তা করো না সূর্য, তোমার মা শুধু তোমার জীবনটা নষ্ট করতে জানে না, গড়ে দিতেও পারে, তাই তোমাকে বলছি যে আমি সোনা দিদিভাইকে নিয়ে আসবো ওই দিন, তুমি রাজি তো? এবার তোমাকে আসতেই হবে। সূর্য খুব খুশি হয়ে যায়, জড়িয়ে ধরে তার মাকে। সূর্যর বাবা বোঝায় যে দেখো, ভুল বোঝাবুঝি মানুষের জীবনে থাকতেই পারে, সেজন্য স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম ভেঙে দিয়ে অন্য একটা নতুন সম্পর্কে তুমি জড়াতে চাও? সেখানে যে তুমি সুখী হবে তার কি মানে আছে? সূর্য, মিশকাকে এতটা ভালো ভাবছো ওপর থেকে, যখন তুমি ওকে বিয়ে করে কাছে যাবে তখন তুমি বুঝতে পারবে ওর মধ্যে কী কী খারাপ গুণ রয়েছে, তখন তুমি ওর কাছ থেকে আর ফিরে কিন্তু আসতে পারবে না। আর সোনা দিদি ভাই, রূপা দিদি ভাই তোমাকে কোন চোখে দেখবে, একবার ভেবে দেখেছো সেটা? সূর্যর খুব কষ্ট, বলে যে মা, জীবনে আমি এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাব ভাবতে পারিনি, দীপা আমাকে কেন এতটা ঠকালো, আর তোমরাই কেন বা আমাকে সোনাকে দিয়ে এরকম করে কষ্ট পাওয়ালে? আমি তো এইসব কিছু ডিজার্ভ করি না, আমি সবসময় সোনাকে নিজের মেয়ের থেকেও ভালোবেসেছি, আমি যে আজকে সোনার থেকে দূরে রয়েছি আমারও খুব কষ্ট হচ্ছে, আমি যে সোনাকে আনতে যাবো দীপা তো আসতে দেবে না, ও তো বলে দিয়েছে যেদিন সমস্ত সত্যিগুলো সামনে আসবে সেদিনই দীপা সসম্মানে এই বাড়িতে সোনারূপাকে আনবে। এদিকে সূর্যকে বুঝিয়ে শুনিয়ে তার মা এই অ্যাওয়ার্ড ফাংশনে পাঠিয়ে দেয়, সেখানে নামি দামি প্রেস মিডিয়া সবাই থাকে। সেখানে সূর্য সবার সামনে বলে যে আমার পরিবারে একজন এমন রয়েছে যে আমার কাজের মোটিভেট করেছে, যে আমাকে সমস্ত অ্যাওয়ার্ড পাওয়ার জন্য যোগ্য করে তুলেছে, আর সেটা অন্য কেউ নয়, আমার অ্যাডাপ্টেড মেয়ে সোনা। সেটা শুনে সোনা রেগে যায়, সবার সামনে এসে বলে, না আমি তোমার অ্যাডাপ্টেড মেয়ে নই, আমি তোমার নিজের মেয়ে, আর এই যে পাকা মেয়েও আমার বোন, আমরা দুজনেই যমজ, তুমি কেন এসব বলছো? আর আমাদের মাও রয়েছে, দীপাকে টেনে নিয়ে যায় প্রেস মিডিয়ার সামনে। সূর্য এইসব কিছু দেখে অবাক হয়ে যায়, সূর্যকে আবারও সবার সামনে এমনভাবে প্রশ্নের সম্মুখীন এবার হতে হবে যেটা সূর্য ভেবেই অবাক হয়ে যাচ্ছে। ডাক্তার সূর্য সেনগুপ্তর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অনেক কৌতূহল, সেগুলো এবার লাইভে দেখানো হচ্ছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে। এই সব কিছু নিয়ে সোনারূপাকে সূর্য নিজের জীবনে জড়িয়ে নেবে নাকি নিজের জীবন থেকে আরও দূরে সরিয়ে দেবে? দীপা কখনো ভাবতেও পারেনি সোনারূপার মিলে এরকম একটা সিদ্ধান্ত নেবে, তাদের মাকে তাদের বাবার সাথে অধিকার পাইয়ে দেওয়ার লড়াইয়ে তার দুই মেয়েও হাতে হাত দিয়ে নামবে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্য মিশকাকে বিয়ে করে নতুন সংসার সাজাতে চাইল দীপার ওপর প্রতিশোধ নিতে। সূর্য বুঝতেও পারছে না মিশকার ভালো মানসিকতার ওপরে যে একটা খারাপ মুখোশ রয়েছে, একবার যদি মিশকাকে বিয়ে করে সেই জীবনে এক সূর্য ঢুকে যায়, কখনো আর মিশকা সূর্যকে বের হতে দেবে না, সূর্যর মা বাবা পরিবারের সাথে কোনো সম্পর্কই থাকবে না, এবং মিশকা সূর্যকে কোনোভাবেই নিজের জাল থেকে বেরোতে দেবে না। এবার মিশকাকে সূর্য গুরুতর দায়িত্ব দিয়েছে,
যে কবিরের সাথে দীপার যে সম্পর্ক তার প্রমাণ এভিডেন্স জোগাড় করতে। তাহলে মিশকাকে বিয়ে করবে সূর্য এবং দীপাকে রাস্তা থেকে সরিয়ে সমস্ত কিছু দীপাকে শিক্ষা দেওয়ার জন্য এবার সূর্য নতুন করে সংসার পেতে সিদ্ধান্ত নিয়েছে। আর মিশকা খুব খুশি, তার এত বছরের স্বপ্ন পূর্ণ হতে চলেছে। সে তো এ কারণেই বিয়ে করেনি যে সূর্যকে তার জীবনে জড়িয়ে নেবে বলে। তাহলে সত্যি কি এবার সোনা রূপার এত বড় একটা সিদ্ধান্তের পরে সূর্য আর চুপ করে বসে থাকবে, নাকি এবার কি ঘটবে? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।